দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জনৈক দীপক দেবনাথ, তিনি সোনামুড়া মহকুমার মনোয়াটিলা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। আক্রান্তের তরফ থেকে থানায় মামলা করা হয়েছে। অপরদিকে আরএসএস এর তরফ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে যাত্রাপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। জানা গেছে, 23 জুলাই কৃষি জমির পাশ দিয়ে গরু চড়াতে যাচ্ছিলেন মনোয়াটিলার দীপক দেবনাথ, তখনই আচমকা দুষ্কৃতীরা তার উপর হামলে পড়ে। হত্যার উদ্দেশ্যে তাকে জঙ্গলে টেনে হিঁচড়ে নেওয়া যায়। তিনি চিৎকার করতে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় হাসপাতাল থেকে আক্রান্ত ব্যক্তিকে আগরতলায় রেফার করা হয়েছে বলে খবর। মার্চে তার নাকি গাছ আমি লাগাইছি, ফরেস্টের গাছে ফরেস্টের গাছ কাটছে। এই পূর্ব পরিকল্পিত ভাবে আমার এই আতঙ্কিত ভাবে হামলা। কি গাছ? কি গাছ? আবার গাছ তারা রাখি যাবে। দেখা করার পরে আশ্বাস দিয়েছেন আসামি আজকে দিনের মধ্যে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট করার জন্য বড় চেষ্টা চালাচ্ছেন। এদিকে আমাদেরও নজর আছে, আসামি কোথায় আছে, কী আছে বিষয় আমরাও নজর রাখছি। আসামি যাতে খুব তৎক্ষণাৎ অ্যারেস্ট হয় এবং কোর্টে চালান হয়।